সবাইকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে শুরু করছি এখন তো সকাল সাড়ে ছয়টা বাজে কিন্তু বাহিরে এতই ঘুটঘুটে অন্ধকার মনে হচ্ছে রাত বারোটা একটা বাজে এই দেশের মানুষ খুব সকাল সকাল ঘুমায় আবার খুব সকাল সকাল উঠে যায় এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সকালটা একটা দুইটা বাসা অবশ্য উঠে গেছে আর সবাই ঘুমাচ্ছে এখনও তো যাই হোক আজকে তো আর জোর জব আছে সব আমাকে একা হাতে সামাল দিতে হবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাসায় যখন আমি আর আজান থাকি তখন আমি কাজগুলো কিভাবে সামাল দিই কারণ এতদিন তো এলিস ছিল আমি হয়তো এলিসের কাছে বসায় রাখছি বা ও কোনো কিছু হয়তো বা ড্যাঞ্জারাস কিছু করতে গেলে এলিস আমাকে তাড়াতাড়ি ডেকে দিচ্ছে আর এখন তো ওকে মানে আমার কাজ যদি দেখেন কেউ সবাই হাসবেন একটু পর পর আজানকে দেখি দৌড়াই আসি আবার দৌড়াই যাই তো যাই হোক এভাবেই আমাকে কাজগুলা সামাল দিতে হচ্ছে সকালে তো ওদেরকে এখন খাওয়াই দিয়ে তারপর রেডি টেডি করে ওদেরকে আগে স্কুলে দিয়ে আসবো আজান তো এখনও ঘুমাচ্ছে আজানকে ঘুমন্ত অবস্থায় জাস্ট একটা সোয়েটার পরে পড়ায় দিয়ে গাড়িতে বসায় দেব আর এলিস হচ্ছে একটা মজার ঘটনা এলিসকে যখন স্কুল থেকে আনতে গিয়েছিলাম আমি বলেছি এলিস স্কুল লাইক করেছো বলে কি হ্যাঁ স্কুল অনেক লাইক করেছি আমি বলি কি কালকে স্কুলে এসো না তাহলে কালকে বাসায় থেকে বলে কি না না আমি স্কুলে আসবো আমি স্কুল অনেক লাইক করেছি আজকে যখন সকালে উঠাতে গেছি তাকে সে বলে তুমি তো কালকে বলেছো আমি স্কুলে যাব না আমি স্কুলে যাব না এখন আমি ঘুমাবো যাই হোক বেনি করেই সে ঘুমায় গেছিলো এখন বেনি খুলে তাকে মাথা আছড়াই দিচ্ছে যদিও সে সেই দুই বেনি নিয়েই যেতে চাইছিল কিন্তু একদমই তো অগোছানো হয়ে গেছিলো তো যাই হোক আমি যে ওরা স্কুলে যাওয়ার পর কিভাবে যে কাজগুলো সামলাই একমাত্র আমিই জানি কারণ আজান হচ্ছে একটু বেশি চঞ্চল হয়তো কারেন্ট ধরে ফেলবে কি না বা কোনো কিছু মুখে দিয়ে দিল কি না এগুলো খুব সারাক্ষণই আমার খেয়াল রাখতে হয় আর কাজ করতে হয় এই যে আজানকে শুধু একটা সোয়েটার পরাই দিলাম আর দেখেন একটু একটু অবশ্য আলো হয়ে গেছে এখন আমার খুব আলো ভালো লাগে জানি না কবরে কিভাবে থাকব আমি এই চিন্তাটা আমাকে প্রায় তাড়া করে বেড়ায় যে আমি কবরে কীভাবে থাকবো আমি তো অনেক ভয় পাই আমি ভীষণ রকমের ভয় পাই আমার মনে হয় গাছপালায় ভূত আছে রাতের বেলা ভূত ধরবে জিন ধরবে আমাকে আর তো আমি জ্যামে পড়ে আসি এই স্কুল টাইমটা অফিস টাইমটাতে অনেক জ্যামে পড়ে থাকি আর বাচ্চাগুলোকে দেখলাম আর এত অসহায় লাগে শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে ভোরে ওদেরকে স্কুলে যেতে হয় কারণ স্কুলগুলো এত দূরে ওদেরকে অনেক সকাল উঠতে হয় ওরাও সাড়ে ছটায় উঠে যায় সবগুলো ঘুমাইতেছে আলিসা একদম আজানের উপরে পড়ে গেছে আমি সামনের সিট থেকে কিছুই করতে পারছি না আমি তো ড্রাইভিং সিটে বসা আমি যে টোকে সরাইও দিব তা পারছি না এলিসা এলিসা সামনের সিটে বসে শুয়ে গেছে আর এত প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল পরে এলিসকে কোনো রকমে আমি একটা তাওয়াল পেঁচাই দিচ্ছি ওপরে আজানের একটা তাওয়াল ছিল কারণ ওকে আমি রেইনকোট আজকে ভুলে পড়াই নাই এই জন্য ওকে ঢেকে দিছি গাড়িতে ঘুমাই গেছিল ঘুম অবস্থায় ডেকে উঠাইছি সে বলতেছে মামি আরেকটু ঘুমাই গাড়ির মধ্যেই বলতেছিল আমি বলতেছি তোমার স্কুলের সামনে চলে আসছি মা উঠে যাও আর এই দেশে স্কুলগুলো দেখেন বাহিরে এটা সেটা ফালানো গাছপালা দেওয়া ময়লা ঝয়লা দেওয়া এগুলো ইচ্ছা করে ওরা রাখে ওদের কিন্তু ক্লিনার থাকে পরিষ্কার করার লোকজন থাকে কিন্তু ওরা এরকমই ময়লা ঝলার মধ্যে রাখে ওরা বলে ময়লা ঝলার মধ্যে থাকলে ইমিউনিটি বাড়ে আর এত প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিলো আমি গাড়ির ইয়ে কোনো রকমই মানে ইয়ে করতে পারছিলাম না গাড়ির মধ্যে আজান খুব কান্না করছিল খাওয়ার জন্য এখন থেকে ভাব ভাবছি যে গাড়ির মধ্যে খাওয়া নিয়ে যাব কোথাও একটু থামিয়ে খাওয়াই নিব না হয় ও কাটতে থাকে আজকে এতই গাড়ির মধ্যে কান্না করেছে আমার একদম মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছিল আর এইসব দেশে তো গাড়ি এত জোরে চলে পান থেকে চুন খসলে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ওকে খাওয়াই দিয়ে আমি ভাবছিলাম যে খাবো কিন্তু মনে হলো যে না রান্নাটা করি তারপরে আমি খাবো কারণ আমার খাওয়ার সময়টা আমি নষ্ট করতে চাচ্ছিলাম না যে খেতে গেলেও তো আমাকে পনেরো মিনিট সময় নষ্ট হবে এই পনেরো মিনিট আমি সময় নষ্ট না করে আমি একটু রান্না বসাই দিই তা আমি তো এখানে ডাল বসালাম আর হচ্ছে কাচকি মাছ বসালাম আমার তো মনে হয় আপনারাও কাচকি মাছ এভাবেই রান্না করেন সমস্ত মশলা দিয়ে আমি মেখে তারপর আলোও একসাথে দিয়েছি জাস্ট পেঁয়াজ তো দেখেছেন একটু জাস্ট একটু ব্রাউন হওয়ার পরে আমি কাছি মাছ আর আলুগুলো দিয়ে দিলাম তারপরে টমেটো কেটে দিলাম কাঁচামরিচ কেটে দিলাম তারপরে সরিষার তেল দিই আমি জাস্ট এটা মাখা মাখা হয় কোনো ঝোল থাকে না গরম ভাত দিয়ে খেতে খুব মজা লাগে আমার কাছে কি মাছটা আমি অবশ্য মাঝে মাঝে একটু জাস্ট একটা দুইটা আদা কেটে দেই আবার মাঝে মাঝে দেই না রসুন কেটে দেই পেঁয়াজ কেটে দিই সব কিছু কেটে দেই আমি আর একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছে আর কিছু দেই নাই আর এখানে তো ডাল টমেটো আর কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিলাম আর এখানে একটা শাক আমি জানি না এই শাকটা আপনারা চিনেন কিনা এটাকে কেল শাক বলে এটা অনেকটা বোধ হয় কী বলবো এই কেল শাকটা আমি জানি না এটা বাংলাদেশ আছে কি না আমার কাছে খুব মজা লাগে আমার কাছে শাক সবজি সবসময় অনেক মজা লাগে আর দেখেন আজানকে নিয়ে আমি কিভাবে কাজ করি ও এতক্ষণ ড্রয়িং রুমে ছিল কিন্তু কারেন্টের যদি হাত দিয়ে দেয় জন্য ভয়ে আবার নিয়ে আসছি এখানে আর যা পাচ্ছে তাই ফেলছে কাবার খুলে খুলে কাচের জিনিস একটা ফেলাচ্ছে আবার উঠাচ্ছি আবার এইটা কারণ সবগুলো কাবাডেই তো খোলা যায় এই দেশে তো কোনো কিছু তালা দেওয়ার সিস্টেম বা ইয়া করার সিস্টেম তো থাকে না সব তো আর দেখাচ্ছি না মাঝে মাঝে সব কিছুই ফেলে দিচ্ছিলো টেনি হিচরে যেগুলো একটু ভালো সেগুলাই দেখাচ্ছি কারণ আপনারা আজানকে এত ভালোবাসেন এজন্য ওর বেশি অঘটনগুলো দেখাইতে চাই না আমি জানি আপনাদের কাছে অঘটনগুলোও ভালো লাগবে ওর আপনারা এতই ওকে ভালোবাসেন কাছকে মাছ হয়ে গেছে অবশ্য আমার আমি তো এখনও সকালে খাই নাই কিন্তু মনে হচ্ছে যে রোমটা গুছায়ে তারপরে খাবো কারণ হচ্ছে আজানের আবার খাওয়ার সময় হয়ে গেছে আমি রান্না করতে করতে কারণ রান্না করতে তো আমার অনেক সময় লাগছে তো আমি যদি সেই পনেরো মিনিট খাই তাহলে আজানকে নিয়ে বের হতে পারবো না কারণ আমার অলরেডি আনার সময় হয়ে গেছে তা আমি এখনই বের হয়ে যাব কারণ আলিসার এলিসের স্কুল কিন্তু একেবারে পাশাপাশি না আলিসার স্কুল থেকে এলিসের স্কুলে যেতে বিশ মিনিট লাগে এই জন্য এলিসকে আমি আগে উঠাই তারপর আলিসার কাছে যাই কারণ দুজনেরই একই টাইমে ছুটি হয় তো যেহেতু ছোটো এই জন্য আমি এলিসকে আগে উঠাই তারপর আলিসার স্কুলে যাই তো যাই হোক মাথা মোথা এত ঘোরাচ্ছিলো মনে হচ্ছিলো যে আমি আজানের খাবারই বোধহয় খেয়ে ফেলব আজান গাছকে শুধু পাস্তা আর টমেটো সস দিয়ে রান্না করে দিলাম নরম করে এই খাবারটা ও অনেক বেশি পছন্দ করে সাথে চিজ দেই পাস্তা আমি আপনাদেরকে রেসিপিটা বলি পাস্তা সিদ্ধ করি অনেক তারপর হচ্ছে টমেটোর সস দেই তারপর একটু অলিভ অয়েল দেই আর হচ্ছে চিজ দেই। এই তিনটা জিনিস দেই আমার মনে হয় যে কোনো বাচ্চা বোধহয় এই খাবারটা পছন্দ করে আমার বড় বাচ্চারাও যখন ছোট ছিল ওদেরকে এই খাবারটা দিতাম ওরা অনেক বেশি পছন্দ করত। তো আজানও এই খাবারটা দেখেছে পছন্দ করে আমি খুব তাড়াহুড়া করছি কারণ হচ্ছে অলরেডি আনার সময় হয়ে গেছে কিন্তু এই বয়সী বাচ্চাদেরকে কিন্তু তাড়াহুড়া করে খাওয়ানো যায় না আজান যদিও সময় নিচ্ছে আমার আবার যদি খুব বেশি খিদা লাগে আমার ঘুম চলে আসে ভয় পাচ্ছিলাম আমি যে খেলাম না আল্লাহ যেন আবার ঘুম নাকি চলে আসে আর এই দেশে বের হতে নিলে সবচেয়ে বেশি আমার কষ্ট লাগে কারণ অনেক ড্রেস পরাতে হয় বাচ্চাদেরকে অনেক ড্রেস বাচ্চারাও এত টায়ার্ড হয়ে যায় ড্রেস পরতে ওরাও খুব বিরক্ত হয় ড্রেস পরালে তো ড্রেস পরাতে গেলেই খুব বিরক্ত হয় কারণ এতগুলা ড্রেস পরাতে হয় দেখেন ফুল হাতে গেঞ্জি পরালাম এখন আবার মোটা সোয়েটার পরাচ্ছি এখন আবার এতই মোটা আমি যে এই ড্রেসটা এখন লালটা পরাচ্ছি এটা হচ্ছে ওই যে চাঁদের দেশে যাই যায় মানুষ আমার কাছে কাইন্ড অফ ওরকমই লাগে এত মোটা ড্রেস তারপরেও তো মনে হয় যে বাইরে এত ঠান্ডা তো যাই হোক আমার আর দুপুরে খাওয়া হলো না একদম টাইম নেই আমি যে পাঁচ মিনিটও খাব এলিসের সময় হয়ে যাবে কারণ

আজকে তুমি বাসায় নাই আমি একা একা ছিলাম মাম্মিকে অনেক জ্বালিয়েছি কারণ তোমরা কেউ নাই তোমরা কেউ নাই আমি একা একা খেলেছি আমি একা একে খেলেছি আমি একা একে খেলেছি আমি একা একে খেলেছি

বলো খালা মনি খালুরা তোমরা সবাই আমাকে এত লাভ করো তোমাদেরকে আই লাভ ইউ সো মাচ আজান সবাইকে অনেক অনেক ভালোবাসে আজান তুমি একটু হাসি দিয়ে দাও তাহলে ওরা সবাই বুঝবে তুমি ওদেরকে ভালোবাসো হাজান এই হাসি দিয়েছে সবাইকে ভালোবাসে আজান সবাইকে ভালোবাসে এখন আমরা কোথায় যাবো তাই না জানেন এখন কয়টা বাজে সাড়ে পাঁচটা বাজে বাচ্চাদেরকে আনলাম কারণ এখন তো দেরি হয় স্কুল থেকে আনতে কারণ আলিসার স্কুল তো দূরে এই জন্য বাসায় আস্তে আস্তে আমাদের পাঁচটা বেজে যায় এসে আজানকে ঘুম পাড়ায় শোয়াই দিয়ে তারপর ওর পাশে আবার একটু শুইতে হলে না হয়ে উঠে যায় তারপর আমি খেতে বসলাম দেখেন এক গামলা ভাত নিয়ে বসছি আর আমার তো কাচকি মাছ সরিষার তেল দিয়ে অনেক ভালো লাগে অনেক বেশি ভালো লাগে কাচকি মাছ যখন সরিষার তেল দিয়ে রান্না করা হয় তো আমি তো আর দেখেন কাঁচামরিচ খাচ্ছি কতগুলা আমি কিন্তু অনেক ঝাল খেতে পারি আমার ঝাল খাওয়া নিয়ে একটা ছোট গল্প বলি ঝালমুড়ি তো খুব বেশি পছন্দ ছিল তা আমার ছোটো আর আমি সবসময় ঝালমুড়ি খেতাম তো ঝালমুড়ি খাওয়ার সময় বাংলাদেশে কিন্তু হঠাৎ হঠাৎ আবার কাঁচামরিচের দাম বেড়ে যায় এতই দাম বেড়ে গিয়েছিল তখন তখন ঝালমুড়িকে বলেছিলাম এত বেশি কাঁচামরিচ দিবেন মুড়ি আর কাঁচামুড়ির সমান ঝালমুড়ি বলে আপনার কাছে ঝালমুড়ি বিক্রি করবো না যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ